কালশী ফ্লাইওভারের উদ্বোধনের বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহালী জয়। জয়, প্রধানমন্ত্রী কখন উদ্বোধন করবেন কালশী ফ্লাইওভার? সুদী সমাবেশেও তো তার যোগ দেওয়ার কথা রয়েছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? টিপু, আপনাকে জানিয়ে রাখি যে আনুষ্ঠানিক যে সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী কিন্তু আজ 10:45টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। এই কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আজ সকাল থেকেই কিন্তু মিরপুর এবং তৎসংলগ্ন এলাকার যারা সাধারণ মানুষ তাদের উপস্থিতিতে কিন্তু আসলে আজকের এই উদ্বোধনের উপলক্ষে যেই সুধী সমাবেশটি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে একটি জনসভায় রূপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত যে সড়কটি, এই সড়কটি কিন্তু নিত্য প্রতিদিনই আপনার যানজটে এখানে ভোগান্তির শিকার হতেন এখানকার স্থানীয় জনগণ, এবং যানজটে ভোগান্তি যে কতটা কষ্টকর এই এলাকার মানুষ সেটি ভালোভাবেই উপলব্ধি করেছেন। সেই জায়গায় এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, এবং একই সঙ্গে ফ্লাইওভারের নিচে যেই সড়কটি রয়েছে সেই সড়কটিও কিন্তু প্রায় 4 কিলোমিটারের মতো সড়ক 4 লেন করা হয়েছে, ফলে এখানকার মানুষের যানজটের ভোগান্তি কমবে এবং তাদের সময় বাঁচবে। এবং এই এই যে তাদের যানজটের ভোগান্তি কমছে এই আনন্দে কিন্তু তারা উৎফুল্ল, এবং তারা এই আজকের এই দিনটিকে তারা উদযাপন করতে কিন্তু সাধারণ মানুষজন এসে ভিড় করছেন এই কালশির যে বালুর মাঠ, সেই বালুর মাঠে। আমরা জানতে পেরেছি যে 10:45টার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন, এবং এখানে যে সুধী সমাবেশ রয়েছে সেই সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তো এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার অপেক্ষায় এখানকার মানুষ, উৎসবমুখরভাবেই এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। আসিফ, জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুরের কালশি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহালী জয়।